ঘরে ঘরে বাড়ছে জ্বর সর্দির প্রকোপ। গেল 15 দিনে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। বায়ু দূষণ এবং আবহাওয়ার পরিবর্তনই এর কারণ বলে জানান চিকিৎসকরা। জ্বর সর্দি থেকে রক্ষা পেতে আবহাওয়া সম্পর্কে সতর্কতা, স্বাস্থ্যবিধি মানা আর অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। শীতের পর বসন্তের মিষ্টি বাতাস মনে দোলা দিয়ে যায়, তবে আবহাওয়ার এই পরিবর্তনে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে রাইনো ভাইরাস। শুধু তাই নয়, বায়ু দূষণের কারণেও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। ভাইরাসের লক্ষণ ঘরে ঘরে জ্বর সর্দি কাশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা, যাদের মধ্যে অনেকে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাচ্চাটার জ্বর সর্দি কাশি 15 দিন যাবত, প্রায় 15 দিন যাবত লেগে আছে, ভালো হচ্ছে না, এই জন্য শিশু হাসপাতালে আসা। জ্বর কাশি ঠান্ডা লাগে আছে, ডাক্তার বলতেছে খাওয়া, আবার ওষুধ চেঞ্জ করে দিতেছে, আবার আসছি দেখাই কি বলে দেখি। শুধু নাক বন্ধ হয়ে থাকে, না দুধ খাইতে পারে না, পরে এখানে নিয়ে আসছি, পরে ওষুধ দিছে, ওগুলা খাওয়ার ভিতরে মানে হঠাৎ করে দিই শ্বাসকষ্ট। প্রতিদিন প্রায় 60% রোগী জ্বর ঠান্ডা নিয়ে হাসপাতালে যাচ্ছেন। এই সময়টাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের বাচ্চারা। প্রতিদিন আমাদের প্রায় হচ্ছে 60% কেসই হচ্ছে যে আমাদের নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত এবং অ্যালার্জিজনিত রোগগুলো হচ্ছে যে আমরা পাচ্ছি। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানলেই রাইনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপনি জানেন যে আসলে প্রকৃতি তার ঋতু পরিবর্তনের সাথে সাথে তার গতি প্রকৃতি বদলায়, এবং আমরা কিন্তু এই রোগ বালাইগুলো কিন্তু এই ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। পাশাপাশি এয়ার পলিউশনের কথা যদি চিন্তা করেন, এয়ার পলিউশনে তো ঢাকা সিটি পৃথিবীর মধ্যে কোনো কোনো সময় প্রথম স্থান থাকে, কোনো কোনো সময় দ্বিতীয় স্থান থাকে। এই এয়ার পলিউশনও কিন্তু আমাদের এই লাংসের এই সর্দি কাশির জন্য অনেকটাই দায়ী। এখন যে ভাইরাসটিতে আমরা সবাই আক্রান্ত হচ্ছি হাঁচি কাশিতে, সেই ভাইরাস নাম হলো রাইনো ভাইরাস। এই ভাইরাসটা মোকাবেলা করার জন্য কোভিডের মতোই আগে আমরা যেসব জিনিস করেছি, হাত ধোয়া বলেন, নাকে মানে রুমাল দিয়ে মুছা এবং টিস্যু ব্যবহার করে বাইরে ফেলে দেওয়া, একজনের সাথে একজন হ্যান্ডশেক না করা, কোলাকুলি না করা যারা আক্রান্ত হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা এই রোগ থেকে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এ মাস্ক ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। যদি সবাই মাস্ক ব্যবহার করে তাহলে এই সর্দি কাশির হাত থেকে আমরা অনেকটাই মুক্ত পাবো। এ সময় পর্যাপ্ত পানি, তরল খাবার, ফলমূল আর শাকসবজি খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।